নমস্কার, আজকে একটা অতি সহজ রেসিপি বানাবো, সেটা হলো জিরা রাইস। এর জন্য আমি একটা প্যানে প্রায় 2 চামচ মতন ঘি নিয়ে নিয়েছি। ঘি গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 4টে ছোটো এলাচ, 1টা স্টার অ্যানিস আর 2টো তেজপাতা। সব মশলাগুলো নাড়াচাড়া করে অল্প ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতন গোটা জিরে। এরপর আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 বাটি মতন বাসমতি রাইস, সেটাও জল ঝরিয়ে কড়াইতে দিয়ে দিলাম। মশলার সাথে চালগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1 চা চামচ মতন নুন আর 1/2 চা চামচ মতন রোস্টেড জিরে গুঁড়ো। এখানে নুন আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। এবার আবারও চাল এবং মশলা ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম 4 বাটি মতো জল। যেহেতু আমি 2 বাটি চাল নিয়েছি, তাই আমি 4 বাটি জল দিয়েছি। এবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। জলটা ফুটে উঠলে পরে চালটা সিদ্ধ হওয়ার জন্য 8 থেকে 10 মিনিট মতো ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দিলাম। দেখুন চাল কি সুন্দর সিদ্ধ হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছু রোস্টেড বাদাম। এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে জিরা রাইস। এটা বানানো খুবই সহজ এবং সময়ও খুব কম লাগে। এটি যে কোনো মাছ বা মাংসের প্রিপারেশনের সাথে খেতে খুবই ভালো লাগবে।